পরবর্তী প্রশ্ন হচ্ছে, সকাল সালাত আদায় প্রকৃত সময় এবং কোন কোন ক্ষেত্রে তা অতিক্রম করা যায় আর কতটুকু অতিক্রম করা যায়, এটা প্রথম প্রশ্ন না দুটি প্রশ্ন? প্রথম প্রশ্ন এটা, সকাল সালাত আদায় প্রকৃত সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছে, আল্লাহ তাআলা বলে দিয়েছে ইন্না সালাত কানাত আল মুমিনা কিতাবা মাকুতা, আর যখন যখন মেরাজের রাত্রিতে সালাত ফরজ হয়, পরের দিন এসে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ইমামতি করে জিব্রিল তিনি সালাতের টাইম শিখিয়ে দিয়েছেন, এর পরের দিন দ্বিতীয় টাইম শিখিয়ে দিয়েছেন, প্রথম টাইম প্রথম দিন, শেষ টাইমটা দ্বিতীয় দিন শিখিয়ে দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কোনো সালাতের মধ্যে তিনি বর্ধিত সময় দিয়েছেন, বাড়িয়েছেন নিজের পক্ষ থেকে, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা তখন তাকে এই অংশটুকু বাড়িয়ে দিয়েছেন, এটা বিশেষ রহমত হিসেবে। তাহলে সালাতের একটা সময় নির্ধারিত আছে, যেমন জোহর, জোহরের সালাত থেকে শুরু করি আমরা, জোহরের সালাতের শুরু হচ্ছে সূর্য পশ্চিমের দিকে হেলার পরেই জোহরের সময় শুরু হয়ে যায়, তো তখন যেটাকে ফায়ুজ জেল বলা হয়, মানে একদম যেই সূর্য মাথার উপর থাকলে যে একটা ছায়া পড়ে, এই ছায়ার পরে এক ছায়া পর্যন্ত হচ্ছে মৌলিক টাইম, এটা হচ্ছে বিশুদ্ধতম হাদিস দ্বারা প্রমাণিত। আর দুই ছায়ার যেটা, এটা কোনো কোনো কেউ কেউ ইজতিহাদ করে নিয়েছে বিভিন্ন হাদিসের আলোকে, এটা আসলে শক্তিশালী মত নয়। তো এক ছায়া পর্যন্ত আপনি আপনি যখন পশ্চিম দিগন্তে সূর্য যাবে, তখন যদি কোনো আপনি সালাত আদায় করেন আজান একামত দিয়ে সময় দিয়ে, তো এটা হবে আউয়াল ওয়াক্ত, যতক্ষণে হোক না কেন। আর যদি দেরি করে পড়েন, অন্তত এক মিসাল বা এক কাঠি ছায়া, এক কাঠি হওয়া পর্যন্ত যতটুকু ছায়া পড়ে, এটুকু পর্যন্ত যদি কোনো আপনি দেরি করে পড়েন, এটুকু মধ্যে পড়েন, তাহলে আপনি এটা জায়েজ টাইমের ভিতরে পড়বে। আর যদি এর পরে যান, তাহলে অনেক আলেমের নিকট দুইটা বাফার টাইম আছে, বাফার অর্থ হচ্ছে আসর এবং জোহরের মাঝখানে একটা টাইম আছে, দুইটা দুইটার মধ্যে একসাথে পড়া, একই সময়ে দুইটা সালাত পড়া যায়। যদি কেউ কোনো অসুস্থতাকে সুস্থ হয়েছে, যেমন নারী যদি হায়েজ থেকে মুক্ত হয়, অথবা যদি কোনো ছেলে নাবালক থেকে বালক হয়েছে, অথবা কেউ বেহোশ থেকে হুঁশে আসছে, অথবা অথবা কেউ সফরে আছে, সফরে আছে এমনিতে মিলানো যায়, অথবা কেউ কোনো ভুলে গেছিল, এমন সময় সে মনে হয়েছে যখন দ্বিতীয় মাসারে, তখন সে এটাকে দেরি করে পড়তে পারবে, এটাতে কোনো কারো কোনো দ্বিমত নাই, এটাতে কারো কোনো দ্বিমত নাই। তবে বিনা কারণে দ্বিমত দেরি করে পড়তে পারবে কিনা, এক মাসালে পরে পড়তে পারবে কিনা, আবু হানিফা রহমতুল্লাহ নিকট পড়তে পারবে, আবু ইউসুফ মোহাম্মদ, আবু হানিফা রহমতুল্লাহ দুই ছাত্র, আবু ইউসুফ মোহাম্মদ এবং তিন ইমাম মালিক শাফি আহমদ, এদের নিকট দেরি করে পড়া যাবে না, এক মাসালের পরে জোহর অংশ নেওয়া যাবে না কোনোভাবেই। আচ্ছা, বাকি এখন আসি আসরের টাইমটা, জোহরের টাইমের শুরুর যে এখতলাফটা, এটা আসরের টাইমের মধ্যে কার্যকর। আসরের টাইমের শুরু কি এক মাসালের পরে হয়ে যায় না দুই মাসালের পরে হয়, এ নিয়ে মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর দুই ছাত্র আবু ইউসুফ মোহাম্মদ এবং মালিক শাফি আহমদ তিনজনের মতে এক মাসালের পরেই ছায়া, এক এক ধরনের একটুকু ছায়া পড়ছে যেখানে, একটুকু পরেই দ্বিতীয় মাসালের মধ্যেই শুরু হয়ে যায় সালাতের টাইম, শুরু হয়ে আসরের সালাতের টাইম শুরু হয়ে যায়, এটা হচ্ছে প্রথম ওয়াক্ত। এই ওয়াক্তের মধ্যে যে ব্যক্তি পড়বে সে সওয়াব বেশি পাবে, এতে কোনো সন্দেহ নেই। এখন শেষ ওয়াক্ত কখন পর্যন্ত থাকে? শেষ ওয়াক্ত শেষ হয়ে যায় সূর্য দ্বিতীয় মাসাল পর্যন্ত, কারো কারো মতে, কারণ সূর্য হলুদ হওয়া পর্যন্ত, তবে হলুদ হওয়া পর্যন্ত হচ্ছে বিশুদ্ধ টাইম, যে হলুদ হওয়া পর্যন্তই সময়টা থাকে, সূর্য হলুদ হওয়ার আগ পর্যন্ত, বায়দা নাকিয়া যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এখতিয়ারি টাইম থাকে, এত্তরারি টাইম, যেটা এত্তরারি কাদের জন্য আমরা বলেছি একটু আগে, ধরেন কেউ নাবালক থেকে সাবালক হয়েছে, কোনো মেয়ে হাইজ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়েছে, অথবা কেউ বেহস থেকে হুঁশে আসছে, অসুস্থ ছিল সুস্থ আসছে, অথবা কোনো পড়তে পারে ভুলে গেছে মনে হয়েছে, এগুলি হচ্ছে ওজোর। এই ওজোরের কারণে কেউ যদি দ্বিতীয় মাসালের পরে পড়ে, অর্থাৎ সূর্য হলুদের পরে পড়ে, তাহলে সবার নিকটে এত্তরারি সময় জায়েজ হবে এটা, কিন্তু হলুদ লাল হয়ে গেলে তখন অনেকের নিকটে জায়েজ হবে না, কারণ লাল হয়ে গেলে বোঝা গেল সে সূর্য ডুবতে আরম্ভ করেছে, তখন হাদিসে নিষেধাজ্ঞা আসছে যে এই সময় সালাত পড়তে, হ্যাঁ এই সময় সালাত পড়তে নিষেধাজ্ঞা এসেছে, তাহলে বোঝা গেল যে এই সময়টা আমাদের কাছে জানা হয়ে গেল। তবে আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে আসর ওয়াক্ত শুরুই হয় দুই মাসালের পরে, এই ব্যাপারে তার ভিন্ন মত রয়েছে, যদিও এটা শক্তিশালী মত নয়, যদিও এটা শক্তিশালী মত নয় যে আসর ওয়াক্ত শুরু হয় দুই মাসালের পরে, এটা শক্তিশালী মত নয়, কারণ এবারে শক্তিশালী কোনো বিশেষ কোন দলিল পাওয়া যায়, তিনি ইস্তিহাদ করেছেন একটা বিরাট হাদিসের উপরে কেয়াস করে যে আগেকার উম্মতরা আমল করেছে, তাদেরকে অর্থাৎ ইহুদিনা ছাড়া ইহুদিরা আমল করেছে এক মাসাল পর্যন্ত,
দিনের শুরু থেকে দুপুর পর্যন্ত তাদেরকে এক এক কিরাত দেওয়া হয়েছে। আর নাসারারা আমল করেছে ইয়া থেকে শুরু করে জোহর থেকে শুরু করে আসর পর্যন্ত তাদেরকে আরেক কিরাত এক কিরাত দেওয়া হয়েছে। আর ইয়ারা এই উম্মত আসর থেকে মাগরিব পর্যন্ত আমল করেছে জুরবা পর্যন্ত তাদেরকে দুই কিরাত দেওয়া হয়েছে। এটার উপর কেয়াস করেছেন তিনি, কারণ বলছেন যে ওখানে কিরকম বলা হয়েছে যে আমাদের, ওরা বলছে যে আমাদের সময় বেশি অথচ আমাদের ইয়া কম, সব কম, ওরা সময় কম সব বেশি কেন? তখন হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা বলছেন যে যালিকা ফাদলুল্লাহ উতিমা ইশা, এটা আল্লাহর ফজল, আমি যাকে ইচ্ছা তাকে দান করব। তো এখান থেকে কেয়াস করছেন যে যেহেতু ওরা বলছে অর্থাৎ ইয়ারা এই নাসারারা বলছে যে আমরা বেশি সময় এবাদ করেছি, বেশি সময় এবাদ ধরতে হলে তাহলে বলতে হয় যে সেটা হতে হয় যেন দ্বিতীয় মাসালের আবু হানিফা রহমতুল্লাহ মত আছে দ্বিতীয় মাসালের পরে যাই ধরতে হয় পর্যন্ত তাদেরকে ধরতে হয়, এটা তিনি কেয়াস করেছেন এটার উপরে। এটা কেয়াস হিসেবে শক্তিশালী হলেও যেহেতু হাদিসের বিপরীত সেটা আসলে গ্রহণযোগ্য নয়, হাদিস বিপরীত হলে গ্রহণযোগ্য নয়। এই জন্য দ্বিতীয় মাসালেই আসর তো আক্ত শুরু হয়ে যায় এবং সেটা থাকে সূর্য পরিচ্ছন্ন থাকা পর্যন্ত, পরিবর্তন না আসা পর্যন্ত, যদি না বিপদ হয়। বিপদের কথা উল্লেখ করেছি কি কি কারণে দেরি হয় এটা উল্লেখ করেছি। মাগরিবের টাইম কখন থাকে? সূর্য ডুবার সবার নিকটে বিল ইজমা মাগরিবের টাইম সূর্য ডুবার পরে শুরু হয়, শেষ হয়ে যায় লাল আভা ডুবে যাওয়া পর্যন্ত, লাল আভা চলে যাওয়া পর্যন্ত। এটা চার ইমাম, তিন ইমামের মতে, আবু হানিফা রহমতুল্লাহ বলছেন লাল আভার পরে সাদা রেখা আসে, সাদাটা চলে যাওয়া পর্যন্ত, সফাকল আবিয়াদ বলে উনি এটাকে, এটা চলে যাওয়া পর্যন্ত। এখানে অবশ্য এই ওই মাসালা আসতেছে না যে দেরি করলে কি হবে কি হবে না, কারণ এরপরে যে অক্তটা এটাও অক্ত, এই জন্য যে ব্যক্তি বিপদে পড়লে সে পরে পড়তে পারবে, এরকম সময়টা পরেটাই সালাতের ওয়াক্ত, সেই হিসাবে সে এই সময় পড়তে পারবে, কারণ তার জন্য এটা যেহেতু ওই সময় তার লাইভ করলে ফুল নাফসাইনলা বসে ওই সময় তার জন্য ফরজ, সেই জন্য যেহেতু পরেরটা ওয়াক্ত একটা নির্দিষ্ট ওয়াক্ত, এখানে কোনো মাঝখানে কোনো আর কোনো ওয়াক্ত নেই, এই জন্য সে ওই পরেরটাই পড়তে পারবে। অর্থাৎ যখন যে হোসে আসবে, যখন সে হায়জ নে হায়জ ও নেফাসওয়ালী মহিলা যদি পবিত্র হবে, অথবা কোনো লোক যদি কোনো এই সময় তার মনে হয় ভুলে গেছিল, তো যখন মনে হয় তখন সে পড়তে পারবে। হাদিসে আছে যে আকিম সালাত আলাই দিকরি মান না মান সালাত না ওনা সিয়া ফালি ইউসালি যাকারাহা, আমার আমার সালাত আমাকে আমাকে স্মরণ করার জন্য তোমরা সালাত আদায় করো। যে ব্যক্তি কোনো ঘুমে থাকবে অথবা ভুলে যাবে, সে যখনই সালাতের সময় স্মরণ হবে তখনই সে সালাত আদায় করে, এই সময় পড়তে পারবে, সে কোনো সমস্যা নেই। তাহলে আর এশা শুরু হয় কখন? বিশুদ্ধ মতে এশা শুরু হয় সফাকল আবিয়াদ থেকে শুরু হয়ে যায়। আবু হানিফা রহমতুল্লাহ মতটা যদি ধরি সফাকল আবিয়াদের পরে শুরু হয়ে যায়, এটা হচ্ছে অর্থাৎ সাদা লাভাটা আসার, সাদা আভা আসার পরে, এটা হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহর মত। আর সাদা আসা আভা আসার পরেই আসার সাথে সাথে শুরু হয়ে যায় সেটা হচ্ছে অন্য তিন ইমামের মত, এবং এটাই বিশুদ্ধ যে সাদা আভা আসার পরেই শুরু হয়ে যায়, সাথে সাথে শুরু আসলেই এশার ওয়াক্ত শুরু হয়ে যায়। এটা কতক্ষণ থাকে? এশার গ্রহণযোগ্য ওয়াক্ত হচ্ছে ইলা নিসফিল্লাইল, রাতের অর্ধ পর্যন্ত, অর্ধরাত্রি পর্যন্ত। কেউ যদি ঘুমিয়ে থাকে বা সমস্যাগ্রস্ত থাকে, যেটা আমরা বলেছি আগে, সেই অবস্থার মধ্যে তাহলে সে নিসফুল লাইলের পরেও পড়তে পারবে, সোবহ সাদিক পর্যন্ত এশার সালাত পড়তে পারবে, সোবহ সাদিক উদিত হওয়া পর্যন্ত, এবং এশার এবং বিতির সহ সবটাই পড়তে পারবে। কিন্তু যদি কোনো ওজন না থাকে তাহলে তেমন নিসফুল লাইলের মধ্যে অবশ্যই জীব, অর্থাৎ যদি কোনো সে সজাগ থাকে, কোনো ওজন নাই, তাহলে নিসফুল লাইলের মধ্যে তাকে পড়ে ফেলতে হবে, এরপরের ফলে সে গুণাগার হবে বলে অনেকেই বলেছেন, এবং সেটাই বিশুদ্ধ মত, কারণ ইচ্ছা করে দেরি করার সুযোগ নেই। তবে উত্তম হচ্ছে এশার সালাত দেরি করে ইলা সুলুসুল লাইল, রাতের তিন ভাগের এক অংশ পার হওয়ার পরে পড়াটা উত্তম, এটা হচ্ছে বুঝতে পারছি আমরা। আচ্ছা, এখন বাকি রয়েছে একটি সালাত, সেটা হচ্ছে ফজরের সালাত। ফজরের সালাত কখন পড়বেন? সোবহ সাদিক উদিত হওয়ার পরে পড়তে পারবেন, এর আগে আজানও দেওয়া যাবে না, পর সুন্নতও পড়া যাবে না। ফজরের সালাতের সোবহ সাদিক করার পরেই শুধু পড়তে হবে। সোবহ সাদিক করতে হচ্ছে এমন একটি রেখা, যেটা এমন একটি সাদা শুভ্রত রেখা যেটা পূর্ব দিগন্তে উদিত হয় সূর্য ওঠার আগের, সূর্যের আগে আলোটা এসে তখন এটা প্রশস্ত, পাশাপাশি প্রশস্ত হয়, যেটা লম্বা লম্বি হয় এটা নয়, এটা সবে কাজে বলা হয়। তো যেটা পাশাপাশি বেড়ে আলো আসে, বেশি আলো, শুভ্র আলো, সেটা হচ্ছে সবে সাদেক বলা হয়। সবে সাদেক যখন আসবে তো তখন থেকে শুরু হয়ে যায় ফজরের সালাত, এবং সূর্য বিল ইজমা কোনো মতভেদ ছাড়াই সূর্য ওঠার আগ পর্যন্ত সেটা সালাত আদায় করা যাবে, সূর্য ওঠার আগ পর্যন্ত সালাত আদায় করা যাবে। এখন কেউ উঠছে ঘুম থেকে, উঠে দেখলো যে সূর্য, অজু করে দেখলো যে সূর্য উঠতেছে, তার জন্য সালাত করা যায় যাচ্ছে, অন্য ইমামদের নিকট আবু হানিফা রহমতুল্লাহর নিকট তাকে অপেক্ষা করতে হবে, সূর্য উঠার পরে পড়তে হবে। অন্য ইমামরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে যখন কেউ ঘুম থেকে উঠে, তখন অথবা ভুলে যায় ঘুম থেকে উঠলে, তখন সে যখন উঠে তখন সেটাই তার ওয়াক্ত, এই হিসেবে যেহেতু সে এই সময় উঠছে এখন তার জন্য এখন সালাত দেখা জায়েজ হবে। আবু হানিফা রহমতুল্লাহ বলেন যেহেতু এখন সূর্য উঠতেছে, সূর্য ওঠার সময় হাদিসে নিষেধ আসছে সূর্য ওঠার সময় সালাত নাই, সেহেতু সূর্য ওঠার পরে সে পড়বে।
তো এখানে হচ্ছে মতভেদটা আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন। মৌলিকভাবে আমি ওয়াক্তের সময়গুলো আদায় করেছি এবং ওয়াক্ত কখনো এটা বলেছি এবং এক্ষেত্রে কতটুকু অতিক্রম করা যায় সেটাও আমি আলোচনা করেছি।